আজ আমাদের জন্য অত্যন্ত বেদনার একটা দিন, এজন্য যে আমরা গত রাতেই প্রায় অর্ধশত মানুষকে হারিয়েছি। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনায়, অত্যন্ত মর্মান্তিক একটি অগ্নিকাণ্ডের ঘটনায়। অবশ্য পুরাতন কথা আবার নতুন করে বলতে হয় যে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে এই ধরনের ঘটনাগুলো একেবারেই স্বাভাবিক। এগুলো এখন আর অস্বাভাবিক কোনো ঘটনা না। আমরা আমাদের পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে এখন আর একজন, দুইজন, চারজন মানুষের মৃত্যু সংবাদকে তেমন কোনো মৃত্যু সংবাদ মনেই করি না। এখন কয়েক ডজন বা অর্ধশত বা শত মানুষ মারা গেলে তখন সেটা আমাদের কাছে নিউজ মনে হয়। অর্থাৎ এই অস্বাভাবিক মৃত্যু বা এই জাতীয় দুর্ঘটনাগুলোর পরিমাণ কত বেড়েছে যে এটা আমাদের গা সওয়া হয়ে গেছে, এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনাগুলো বারবার ঘটার যে কারণ সেগুলো অনুসন্ধান করা, সেগুলো বের করে সেগুলোর বিহিত করা, এই বিষয়গুলো আমাদের সমাজে একেবারেই বিরল বিষয়ে পরিণত হয়ে গেছে। এগুলো একেবারেই মনে হচ্ছে আমাদের সমাজে সম্ভব না, যেন এগুলো ঘটতেই থাকবে। আজকে কেউ সাফারার হয়েছে, কালকে আরেকজন, পরশু আমি, তারপরের দিন আপনি, এভাবেই আমাদের দিনগুলো চলে যাচ্ছে এবং এভাবেই যেন ঘটবে এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি। খুবই দুঃখজনক। দুর্ঘটনা বন্ধে বা দুর্ঘটনা যেন কমে আসে, এটার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঘটনা, যে কোনো ঘটনার কারণ, সঠিক কারণ অনুসন্ধান করে সেটা দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করা, দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করা। আমরা বিভিন্ন সময় বলেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে, মুসলমান তো বটে, অমুসলিম দেশেও এরকম কোনো ঘটনা ঘটবে আর তার দায় কেউ নিবে না। এটি আসলে কোনো সভ্য সমাজে কোথাও এটা মানুষ চিন্তাই করতে পারে না, কিন্তু আমাদের সমাজে এটাই স্বাভাবিক। যার যায় সে, যার হারায় সে শুধু অনুভব করে, সে শুধু বুঝে। আমরা একটু বাহিরতে একটু হাওতাস করলাম, বা সেতুটুকুর মধ্যেই শেষ। অথচ একটা মানুষ আগুনে মারা যাবেন, বিল্ডিং চাপা পড়ে মারা যাবেন, গায়ের নিচে চাপা পড়ে মারা যাবেন, তার দায় কারণ না কারণ তো আছে। যদি সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে সেখানে ত্রুটিটা কার, নিশ্চয়ই কারণ না কারণ ত্রুটি আছে। যদি মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার হয়ে থাকে, সেখানে সেটা ব্যবহার করা হয়ে থাকে, সেটা ব্লাস্ট হয়ে যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা অথরিটি আছে। হয় সে অথরিটির দায় থাকবে, আর না হলে ব্যবহারকারীর দায় থাকবে, কারণ না কারণ দায় তো আছে। একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, অনেকগুলো মানুষ মারা যাবে, আর কেউই দায়ী নিবে না, দায় নিবে না, কেউই দায়ী হবে না, এটা তো কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু আমাদের সমাজে কখনো দায় নিতে বা দায় নিতে বাধ্য করতে কখনো আমরা দেখি না। ঘটনা শেষ, একটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি কিছুদিন পর হারিয়ে যাবে, এরপর যার হারায় সে দুঃখ দুঃখে শেষ হবে, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ব। আবার আর একটা দুর্ঘটনা আসার আগ পর্যন্ত আমরা আর এই বিষয়ে ভাববো না, আরেকটা দুর্ঘটনা আসলে আবার আমরা একটু কথা বলবো, একটু ওয়াজ করবো, নসিহত করবো, সমবেদনা মুখে জানাবো, ব্যাস এইভাবেই আমাদের সমাজটা চলছে। খুব দুঃখজনক একটা বাস্তবতা এবং দুঃখজনক একটা অধ্যায় আমাদের জন্য। বিচারহীনতার এই কালচার, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার এই কালচার, এটা আমাদের সমাজ থেকে ততদিন পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত চেহারা দেখে বিচার করা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত সমাজের প্রত্যেকটা স্তরে দুর্নীতি বন্ধ না হবে। আমরা জানি যে কিছু হলেই আমাদের প্রত্যেকেরই মামু খালু আছে, আপনি, আমি, আমাদের সবারই টুকটাক মামু খালু আছে। যার যার মামু খালু রয়েছে, সে সে যোগাযোগ করে আমরা সব কিছুকে ধামাচাপা দিয়ে ফেলি, এবং অনেক বড় বড় ঘটনা এদেশে ঘটে, কিন্তু যখনই কোনো প্রভাবশালী ব্যক্তি তার পেছনে থাকে, তখন দেখা যায় সেটা ধামাচাপা পড়ে যায় এবং যার কারণে ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে মানুষগুলোকে আমরা হারালাম যারা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন।
বিশেষ করে অনেকগুলো শিশু খুব মর্মান্তিক দৃশ্য তাদের মৃত্যুর করুণ অবস্থা এবং পরিস্থিতি আমাদেরকে দেখতে হয়েছে। তো এই শোক সইবার ক্ষমতা আল্লাহ তাআলা তাদের আত্মীয় স্বজনকে দান করুন আমরা দোয়া করি। আর সেই সাথে সবচেয়ে বড় দোয়া হলো আমাদের যে আমাদের সমাজের এই অনাচার, এই বিচারহীনতার কালচার, এই সংস্কৃতি এবং দা এড়ানোর কালচার, দোষ চাপাচাপির কালচার, এই এই কালো অধ্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজকে মুক্তি দান করুন। আমাদের সমাজ যেন একটা সভ্য সমাজে পরিণত হয়, এখানে যেন বিচারহীনতার কালচারটা দূর হয়ে যায়, এখানে যেন প্রত্যেকটা ঘটনার বিহিত যেন হয়, সেরকম সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ন্যায় বিচার কোরআনের এমন একটা বিষয় যে পুরো কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যে নির্দেশগুলো সবচেয়ে বেশি সংখ্যক বার করা হয়েছে, তন্মধ্যে থেকে একটা হলো ন্যায় বিচার করা, ন্যায় বিচার করা, ন্যায়নিষ্ঠ হওয়া। কিন্তু জুলুম, এটা আমাদের সমাজের এখন একেবারে সবচাইতে পছন্দনীয় আইটেমে পরিণত হয়েছে। সবচাইতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত বিষয় হলো জুলুম, যে যেভাবে পারে কারোর উপরে মামলা চাপিয়ে দিয়ে, যার হাতে যেটা আছে, যিনি সাংবাদিক তিনি তার সাংবাদিকতার মাধ্যমে কিভাবে শত্রুতা উদ্ধার করবেন, কিভাবে কার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করে তাকে দুর্বল করবেন, ঘায়েল করবেন। হ্যাঁ, যিনি আইনে, আইন এবং প্রশাসনে আছেন, তিনি কিভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, ডাহা মিথ্যা কথা বলে নিরপরাধ মানুষকে আসামি বানাবেন। যিনি কোনো অফিসে আছেন, তিনি কিভাবে কোন ফাইলটার খুদ ধরে, খুদ বের করে না থাকলেও সেখান থেকে টাকা বের করে ছাড়বেন। এবার প্রত্যেকটা মানুষ আমরা মানে জুলুমের এক মহোৎসবের মধ্যে আমাদের সময়গুলোকে পার করছি এবং ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে। এবং লজ্জা হয় যে এই সমাজটাকে পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তর মুসলিম সমাজ বলতে, মুসলিম দেশ বলতে। তো যাই হোক, এই ন্যায়নিষ্ঠ আচরণ এবং ন্যায় বিচারের স্বার্থে যখনই কোনো ঘটনা ঘটবে, সেটা বড় হোক আর ছোট, আমরা দোষী হলে দায় নিতে হবে আমাদেরকে, এবং দায় নিতে বাধ্য করার সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং এটার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যে এই অবস্থা চলতে পারে না, সামাজিক আন্দোলন হয় না। এর কারণ কি? এর আরেকটা বড় কারণ হলো আমরা এখন স্বার্থপর হয়ে গেছি, এত সেলফিস্ট, বস্তুবাদী পৃথিবী মানুষকে ভোগবাদী বানায়, স্বার্থপর বানায়, প্রত্যেকটা মানুষ এখন স্বার্থপর। এই পৃথিবীটাকে দেখানোর চেষ্টা করা হয় যে আজকের পৃথিবী, আজকের দুনিয়া, আজকের বিশ্ব অনেক মানবিক বিশ্ব, আসলে মানবিকতার পেছনে কতটা অমানবিকতা লুকিয়ে আছে, কতটা পশুত্ব লুকিয়ে আছে, কতটা নির্মমতা লুকিয়ে আছে, কত মর্মান্তিক অধ্যায় লুকিয়ে আছে, সেটা বোঝার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা আমাদের আশপাশে তাকালেই দেখতে পাবো অনবরত যে শহুরে জীবনে বিশেষ করে একটা বিল্ডিংয়ে হয়তো কেউ বাবা বা মায়ের লাশ নিয়ে কাঁদছে, একই বিল্ডিংয়ে কেউ ধুমধড়াক্কা গানের আওয়াজে উৎসব এবং ফুর্তি করছে, মানে প্রতিবেশীর বেদনায় বেদনাহত হওয়া, এটা এখন একবার সোনার হরিণ হয়ে গেছে, এগুলো এখন সেকেলে বিষয় হয়ে গেছে। আমরা এখন অনেক উন্নত, আমরা এখন নিজের ফুর্তি ফার্তা নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত। এই যে আমরা প্রায় অর্ধশত মানুষকে হারালাম অগ্নি কাণ্ডে, আমাদের একটু আফসোস হলো, একটু আমরা দু চার কথা বললাম, ফেসবুকে এক দুই লাইন লিখলাম, একটু আলোচনা করলাম, ব্যাস এটুকুর মধ্যেই শেষ। অথচ এই সমবেদনাটাকে আমরা আরও অর্থবহ করতে পারি। কীভাবে অর্থবহ করতে পারি? আমি ছোট একটা উপমা দিতে পারি, দৃষ্টান্ত দিতে পারি। আজকে এই দুর্ঘটনায় যারা মারা গেছেন, এদের মধ্যে নিশ্চয়ই অনেক গরিব মানুষ আছেন, নিশ্চয়ই সেই খাবারের রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে চাকরি করা অনেক গরিব মানুষ আছে। তো তাদের পরিবারের হয়তো একমাত্র অবলম্বন সেই লোকটাই ছিল যে মারা গেছে। এখন সমবেদনার একটা হলো যে মুখ দিয়ে তার জন্য দোয়া করে দিলাম, আর যে মারা গেছে আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করুন, পরিবারকে শোক সইবার শক্তি দান করুন, এটা তো পয়সা লাগে না, এটা তো বলে দিলাম শেষ। কিন্তু সমবেদনা জানানো, তাদের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় দৃষ্টান্ত হবে যে এরকম কোনো পরিবার খুঁজে বের করে দায়িত্ব নেওয়া, যে আমি তাদের ফ্যামিলির দায়িত্ব নিলাম, তাদের খরচ খরচার জন্য মাসে একটা নির্দিষ্ট ভাতা আমি দিয়ে যাবো, যতদিন আল্লাহ আমাকে তৌফিক দেয়। এটা হলো সমবেদনা জানানোর এবং সান্ত্বনা দেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর সবচাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট উদাহরণ। তো এই উদাহরণটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, একটু চেষ্টা করলেই সম্ভব। কিন্তু আপনি খুব কমই দেখতে পাবেন যে এরকম উদাহরণ দেয়া হয়। আমরা অনেকেই আছি, আল্লাহ তাকে সমর্থ দিয়েছেন যে তিনি নিজের পাশাপাশি আরও ছোটোখাটো এক দুটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারেন, মাসে 5,000-10,000 টাকা করে দিয়ে যেতে পারেন, এরকম বহু মানুষের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ।
কিন্তু আমরা সেটা করি না। আমরা অবশ্য অনেকে এককালীন দেই, ঠিক আছে কিছু দিলাম 10,000-20,000 এককালীন আপনি দেন, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান হলো, প্রিয় আমল হলো যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটা মানুষ নিয়মিত করে, পরিমাণে সেটা কম হলেও। আপনি একটা ফ্যামিলিকে একসাথে 20-25,000 টাকা দিয়ে দিলেন, এর চাইতে অনেক বেশি উত্তম আপনি প্রতি মাসে 5,000 করে নিয়মিত দিয়ে যান, এটা তাদের স্থায়ী একটা বন্দোবস্ত হয়। তো এইরকম ঘটনাগুলোতে এগিয়ে আসতে দেখা যায় না সাধারণত কাউকে। আমরা সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নিয়ে এরকম দুর্ঘটনায় যারা জীবন, যাদের জীবন হারায়, যাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারায়, সেই পরিবারগুলোর দায়িত্ব আমরা নিতে পারি। একজন মা তার সন্তানকে হারিয়েছেন, আমরা তার পাশে দাঁড়াই, তার সন্তান হারার বেদনা কমাবার চেষ্টা করি, আমরা তার সন্তান হয়ে যাই, সন্তানের ভূমিকা অবতীর্ণ হই, তার সাথে একটা দীর্ঘ মেয়াদী সুসম্পর্ক রাখি আল্লাহর জন্য, তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। এরকম বহুবিধ রাস্তা আছে, কিন্তু এগুলো এখন একেবারে সেকেলে কথা, এগুলো তো অনেক পরের কথা। আমরা যেটা বললাম যে আমার আশেপাশে মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেদিকে তাকাবার ফুরসত আমাদের নাই। এই ধরনের ঘটনা ঘটলে একটা চিত্র আপনারা দেখবেন, যেখানে কোনো দুর্ঘটনা ঘটে, সেটা হোক সড়ক দুর্ঘটনা, সেটা হোক অগ্নিকাণ্ড, সেটা হোক অন্য কোনো কিছু, সেটা হোক কোনো ভবন চাপ আপনার চাপা পড়া বা আপনার ধসে পড়া, দেখবেন এখন সবাই মোবাইলে হাতে নিয়ে, মোবাইল হাতে নিয়ে ভিডিও করে আর লাইভ করে। এই ভিডিও এবং লাইভ কোনো কোনো ক্ষেত্রে এটার উপকারিতা আছে, অনেক অপরাধ হয় যে অপরাধগুলোর প্রমাণ হয়ে যায় ভিডিওগুলো, সেটা ঠিক আছে। কিন্তু সাধারণত লাইভ এবং ভিডিওর একটা উদ্দেশ্য থাকে নিজে ভাইরাল হওয়া, অর্থাৎ একটা ভবনে আগুন পুড়ে কিছু মানুষ কয়লা হয়ে যাচ্ছে, ভবনটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি সাধ্য অনুযায়ী সেখানে একটু পানি ঢেলে সেই আগুনটা কমানোর চেষ্টা করব, অথবা ফায়ার সার্ভিসের লোকগুলো আসার জন্য রাস্তা পরিষ্কার করব, সরাই দেবো, সেসব না। আমরা সবাই কি করি, মোবাইল নিয়ে লাইভ করি, এবং প্রায় সময় দেখা যায় যে ফায়ার সার্ভিসের কর্মীদের আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়, ওইটা পরিষ্কার করতে করতেও বহুত সর্বনাশ হয়ে যায়। এই যে লাইভ বা ভিডিও আমরা করি, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য নানা জনের নানাটা থাকতে পারে, তবে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য হয় যে একেবারে তরতাজা একটা নিউজ আমি দিতে পারলাম, এটা আমার একটা ক্রেডিট হলো, সবার আগে আমি নিউজ দিলাম, একদম এই জায়গায় আসি, সাথে সাথে দেখাই দিলাম, এই উসিলা আমার পেজটা, আমার আইডিটা ভাইরাল হয়ে গেল, এটা টপে উঠে গেল, রিচ অনেক বেড়ে গেল, এঙ্গেজ অনেক বেড়ে গেল। ব্যাপারটা হয়ে গেছে একজনের ঘর পোড়ার ভিতরে আরেকজনের আলো পোড়া দেওয়ার মতো, একজনের ঘরে আগুন লাগছে, তার ঘর পুড়ে গেছে, আপনি ওই চান্সে খুশি হয়ে গেছেন, যাক আমি আলোগুলো পোড়ানোর জন্য খুঁজতেছিলাম, আমার একটু গ্যাস খরচ হইতো সিলিন্ডারের, ওই গ্যাসটা বাঁচা গেছে, ওই ঘর পোড়াতে আপনি আলো পোড়া দিচ্ছেন খুশির চোখে। ব্যাপারটা অনেকটা সেরকম, অনেক মর্মান্তিক দৃশ্য আমাদের সমাজের আছে, এ তথাকথিত সভ্য সমাজের, যেগুলোকে মর্মান্তিক যে সেটা উপলব্ধি করার মতো অবস্থাও আমাদের নেই। আমি আগে বলেছি যে একটা হলো যে এভিডেন্স হিসাবে আপনি কোনো ভিডিও করলেন, একজন একজনকে খুন করছে, মারছে, আপনি ভিডিও করে রাখলেন, এটা একটা এভিডেন্স হলো, প্রমাণ হলো, সেটা এক জিনিস। কিন্তু সাধারণত এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ অথবা আপনার মনুষ্য সৃষ্ট সমস্যা কিংবা কোনো দুর্ঘটনা এরকম কিছু ঘটলে আমরা যে সেখানে মোবাইল নিয়ে হুমড়ি খেয়ে সেবায় পড়ে যাই, এখানে আমাদের উদ্দেশ্যটা কি? ইন্নামা আমালু বিনিয়াত, একজন মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করার আগে, কাজ করার আগে ভাববেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, এই কাজটা আমি কেন করছি? এটার টার্গেট যদি হয় দিন শেষে দুনিয়া, যে মানুষ অনেকে আমার পেজে আসবে, আমার আইডিতে আসবে, আমার এঙ্গেজমেন্ট বাড়বে, আমার রিচ বাড়বে, পরিচিতি বাড়বে, আইডিটা পপুলার হবে, আমি মানুষের কাছে আপনার পপুলার হতে পারবো, এই উসিলা দিয়ে একটা লাইভ দিয়ে আমি অনেক বেশি জনপ্রিয় হয়ে যাব, অনেক বেশি লাইক পাবো, কমেন্ট পাবো, এই যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে ওই দুর্ঘটনায় পড়া মানুষগুলোর প্রতি অত্যন্ত নিকৃষ্ট রকমের তামাশা। এবং এই তামাশাটা কিন্তু আমরা প্রতিনিয়ত করছি, তামাশা যে করছি সেই উপলব্ধিটুকু আমাদের নাই। ভয়ঙ্কর একটা ব্যাপার হলো সমাজ এখন এতটা পাথর হয়ে গেছে, যে পাথর হয়েছি আমার ভিতরে যে কোনো মনুষ্যত্ব নেই, আমি যে একেবারে পাথরের মতো কাঠের মতো হয়ে গেছি, সেই উপলব্ধিটুকু আমরা হারিয়ে ফেলেছি। এর অন্যতম কারণ হলো যে আজকের যে পৃথিবী, এই পৃথিবীর যে ডিজাইন করা হয়েছে, এই পৃথিবীর ডিজাইনই করা হয়েছে মানুষকে ভোগবাদী করবার জন্য, মানুষকে আল্লাহ থেকে দূরে সরাবার জন্য, মানুষকে আখেরাত বিমুখ করবার জন্য,
মানুষকে শুধুমাত্র দুনিয়াই সব এমন একটা ভাব মানুষের মধ্যে আনবার জন্য। এই জন্য দেখবেন আমাদের হাবভাব, আমাদের আচার আচরণ সবকিছুর দিকে তাকালে মনে হয় আমরা পৃথিবীতে বোধহয় কয়েক হাজার বছর বাঁচব, মানে পৃথিবী থেকে আদৌ আমরা কখনো যাব, বা যাদের বয়স 40-50 হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুযায়ী তাদের যাওয়ার সময় আর বাকি নাই বেশি, কিন্তু সেটা আমাদের আচরণ দেখে বুঝবার কোনো উপায় নাই। কারণ যে পৃথিবী আজ দাঁড়িয়েছে বা দাঁড় করানো হয়েছে, এই পৃথিবীটা পুরো ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যে তুমি ভোগ করো, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। এই ভোগবাদী পৃথিবীতে মানুষ পাথর কাঠের মতো হয়ে যায়। দেখতে দেখা যায় বাহ্যিকভাবে অনেক মানবিক, প্রায় সময় দেখবেন যে একটা বিড়াল পড়ে গেছে কোনো একটা গর্তে, এটা উদ্ধার করবার জন্য বিশাল বড় হেলিকপ্টার নিয়ে বাহিনী চলে আসছে, সেনাবাহিনী নেমে গেছে, একজন মানুষ গর্তে তার জীবন হুমকির মধ্যে ফেলে নেমে গেছে, আরেকজন উপর থেকে ধরে রাখছে, মানুষ কত মানবিক হয়ে গেছে, কুকুরের জন্য হসপিটাল খুলে ফেলছে, বিড়ালের জন্য আপনার সেবা কেন্দ্র খুলে ফেলছে, কুকুরের জন্য আবাসিক হোটেল খুলছে, পশু পাখি যেগুলো বাসায় পালতেছেন, আপনি কোথাও ছুটিতে যাবেন, ট্যুরে যাবেন, ঘুরতে যাবেন, তো সেগুলো রাখার জন্য আলাদা এরকম ডিপার্টমেন্ট হয়ে গেছে, মানুষ কত মানবিক হয়ে গেছে। এটা না বাহ্যিক রূপ, মানবতার আসল রূপ, এই মানবতার আসল চেহারা যদি আপনি দেখতে চান ফিলিস্তিনের গাজার দিকে তাকান। এই মানবতার মানে আসল এবং ভেতরের রূপ একেবারে বিবস্ত্র হয়ে আপনার সামনে উৎকটভাবে নিকৃষ্টভাবে এই মানবতার আসল রূপ আপনার সামনে ভেসে উঠবে যদি আপনি গাজার দিকে তাকান ফিলিস্তিনের। জাতিসংঘ বলছে যে 6 লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র 1 কদম দূরে অবস্থান করছে এবং খাবারের জন্য এমন ভয়াবহ হাহাকার সেখানে শুরু হয়েছে যে বৃদ্ধ শিশু খাবারের পাতিল নিয়ে ঘুরছে ঘন্টা 1 ঘন্টা খাবারের জন্য হাহাকারের কারণে, কোথাও রিলিফ নেওয়ার জন্য এই ক্ষুধার্ত মানুষগুলো পাগলের মতো ছুটছে, সেখানেও বোমা মেরে তাদেরকে শেষ করা হচ্ছে। ছোট ছোট নবজাতক বাচ্চা, এরা আপনার চিকিৎসা পাচ্ছে না, তাদের অপারেশন করতে হচ্ছে সরাসরি, কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন নাই এবং মেডিসিন ঢুকতে দেওয়া হচ্ছে না এবং খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। খাবার ঢুকতে দিলে বহু খাবার অনেকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু খাবার ঢুকতে দিচ্ছে না। যারা এই কাজগুলো করছে গোটা পৃথিবী চেয়ে চেয়ে তাদের সমর্থন করছে, গোটা পৃথিবী, মানে কত মানবিক আপনি এবার চিন্তা করেন, এদের মানবিকতার আসল রূপ আপনি দেখেন। কিয়ামতের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মানুষ ফিতনায় পতিত হবে, এই ফিতনা যে কতভাবে হবে, ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি। আপনি দেখবেন একটা আপাদমস্তক ফেরেশতা, আসলে একটা সাক্ষাৎ শয়তান, আপনি দেখবেন যে কথা সব ফেরেশতার মতো, আসলে সব শয়তানের কথা, এটাই ফিতনা, এটাই বিভ্রান্তি। আপনার কাছে মনে হবে আমার জীবনযাত্রাকে একবারে পানির মতো সোজা করে দিছে, আপনাকে তলে তলে শেষ করা হয়েছে, আপনি টের পাচ্ছেন, আপনি মনে করছেন আধুনিক পৃথিবী আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে বটে, কিন্তু আপনার অনেক কিছু নিয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার মনুষ্যত্ব, আপনার মানবতা, আপনার মোরালিটি, আপনার নীতিনৈতিকতা, এটাকে ধ্বংস করে শেষ করে ফেলা হয়েছে। আপনি দেখছেন আপনার ছেলে অনেক শিক্ষিত হচ্ছে, আপনার মেয়ে অনেক শিক্ষিত হচ্ছে, অনেক আপনার ভালো ক্যারিয়ার সে গড়ার মতো যোগ্যতা সে অর্জন করে ফেলছে, কিন্তু দিন শেষে সে পশু হয়ে গেছে, আপনি টেরও পাচ্ছেন। শিক্ষার নাম দিয়ে আপনার সন্তানকে পশু বানায় ফেলা হচ্ছে, তার ভিতরে মনুষ্যত্ব এটা হরণ করে নিয়ে ফেলা হচ্ছে। কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল গোটা পৃথিবী তার কন্ট্রোলে চলে যাবে। আজ গোটা পৃথিবী আস্তে আস্তে দেখবেন যে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, গোটা পৃথিবীর সকল অর্থগুলো ব্যাংকে, আর সব ব্যাংকগুলো নিয়ন্ত্রণ একটা জায়গা থেকে হয়, এগুলো আরো কাস্টমাইজ হয়ে যাবে, আরো সিগনিফিকেন্ট জায়গায় চলে যাবে, আরো নির্দিষ্ট মানুষের কাছে চলে যাবে, এবং একটা পর্যায়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে, গোটা পৃথিবীর সকল খাদ্য সকল পানীয় তাদের কন্ট্রোলে চলে যাবে এবং রাতকে দিন, দিনকে রাত করে দেখাবে। আজকাল তো আমরা দেখেন না, অতিরিক্ত বিজ্ঞান মনস্ক হয়ে আমাদের দশা কি হয়েছে যে আমরা এখন আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর বিধিবিধানকে বিজ্ঞানের মুখোমুখি করে দাঁড় করাই, বিজ্ঞানের কোষ্টি পাথর দিয়ে যাচাই করি, বিজ্ঞানের টিকছে তো সেটাকে আমরা মানি, আর বিজ্ঞানের টেনে নেয় বলে যে অবৈজ্ঞানিক, আমরা অবৈজ্ঞানিক বলে অনেক কিছুকে উড়িয়ে দেই বাইরে আমার। তো এই যে আজকে যে পৃথিবীতে আমরা আছি এটা ফিতনার একটা পৃথিবী। কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীর আয়ু যত বাড়তে থাকবে, আমরা যত সামনে অগ্রসর হতে থাকবো তত ফিতনা আরো বাড়বে। এই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা ফিতনা হলো আজকে যাদেরকে যত বেশি আপনি সভ্য মনে করছেন, যত বেশি মানবিক মনে করছেন, তারা ততটাই অসভ্য, তারা ততটাই অমানবিক। সেটার আসল রূপ যদি আপনি দেখতে চান আপনি গাজার দিকে তাকান। তথাকথিত সভ্যতার এই সময়ে, আধুনিকতার এই সময়ে গাজার মানুষেরা লতা পাতা খেয়ে বাঁচবে সেই লতা পাতাটুকুও রাখা হচ্ছে না, ওইগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে যাতে লতা পাতাও খেতে না পারে।
যারা যুদ্ধ করছে তাদের সাথে আপনি যুদ্ধ করছেন, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, বৃদ্ধ আছে, নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, সে তো সন্ত্রাসী না। আর যাদেরকে আপনি সন্ত্রাসী বলছেন তারা কি সন্ত্রাসী? নিজের মায়ের ভাষা রক্ষার জন্য, নিজের মাতৃভূমি রক্ষার জন্য, নিজের ভূখণ্ড রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য আপনার চাপিয়ে দেওয়া জুলুমের বিপরীতে লড়ার চেষ্টা করছে সেই স্বাধীনতা কামীদেরকে আমাদের দেশের মিডিয়াগুলো পর্যন্ত স্বাধীনতা কামী বলতে দেখবেন ইতস্তত বোধ করে। এরা আবার নিজেদেরকে অনেক মানবিক দাবি করে, এরা আবার দেখবেন মানবাধিকারের অনেক স্লোগান তারা তুলে ধরে। আপনি যখন এমন কিছু করতে যাবেন যেটা তাদের মতের বিরুদ্ধে, তখন তারা দেখবেন অধিকারের কথা নিয়ে আসবে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়। বিরাট বড় ব্যাপার, বাবা তার ছেলেকে শাসন করলে বলে মানবাধিকার লঙ্ঘন হয়, বাচ্চার উপরে কড়াকড়ি করছে, কি ভালো মানুষ চিন্তা করেন, এটা বাচ্চার অধিকার নিয়ে এতটা ভাবে। আর ওখানে বাচ্চা সকাল বিকাল তারা নাস্তা করে বাচ্চা দিয়া। এদের মানবতার আসল রূপ দেখতে চাইলে আপনি আফ্রিকা চলে যান, আফ্রিকার এক একটা দেশে মানুষের অবস্থা যায় দেখেন, এখনো মানুষ মাটি খেয়ে থাকে। তো সভ্য দুনিয়ার আসল রূপ হলো এটা, ইসলাম মানুষকে মানবিক হতে বলে, সেটা কোনো ভূখণ্ডের সাথে সীমিত না, সেটা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ কোনো মানবতার কথা মানুষ ইসলাম বলে না। ইসলাম যে মানবিকতার কথা বলে সেই মানবিকতা সকলের জন্য সর্বাবস্থায় প্রযোজ্য, এমনকি আপনি একেবারে ইসলাম এবং মুসলমানদের প্রচণ্ড রকমের শত্রু আপনাকে খুন করতে উদ্যত হয়েছে, আপনি বাধ্য হয়ে যদি তাকে হত্যা করতে হয়, আপনি রণাঙ্গনে যদি শত্রুকে আঘাত করতে হয়, ইসলাম বলে সেখানেও অমানবিকতা বা মর্মান্তিক কোনো পরিণতি হতে পারে সেই বিষয়ে ইচ্ছাকৃত যেন সৃষ্টি না হয় তোমরা খেয়াল রাখবে। তার মানে মারা লাগলে মারতে হবে, আপনার আত্মরক্ষার জন্য আপনি রণাঙ্গনে তাকে হত্যা করলেন, কিন্তু সেই হত্যা করতে গিয়েও আপনি তাকে জেদ মিটালেন, টুকরা টুকরা করে হত্যা করলেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করলেন, আপনি খেদ মিটে গিয়ে তাকে পোড়ায়া পোড়ায় মারলেন, আপনি তাকে নানাভাবে কষ্ট দিলেন, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। এমনকি শত্রুর সাথে যে প্রাণীটা আপনার উপদ্রব করে সেই প্রাণীকেও যদি আপনার নিধন করতে হয়, পিপিলিকা হোক, ইঁদুর হোক, তো আপনি নিধন করতে পারেন, কিন্তু সেখানেও প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া বা জেদ মেটানোর জন্য তাকে কষ্ট দেওয়া, কষ্ট দিয়ে দিয়ে করে করে হত্যা করা, ইসলাম সেটা অনুমোদন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছে। তাহলে ইসলামের যে মানবিকতা এটা পৃথিবীর কোনো গণ্ডির সাথে সীমাবদ্ধ না, এটা গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য, মুসলমানের জন্য প্রযোজ্য, অমুসলমানের জন্য প্রযোজ্য, মানুষ তো বটেই পশুর জন্য প্রযোজ্য। আজকাল আমরা এই পশ্চিমাদের এবং আজকালকার পৃথিবীর যারা মরম তাদের কিছু কিছু আপনার বাহ্যিক আইওয়াশ টাইপের কাজ দেখে আমরা অনেক মুসলমান আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা বলি যে আরে এরা দেখছো কত ভালো, আমরা মুসলমানরা কত খারাপ, এরা কত উদার, এরা কত মানবিক। তাদের মানবিকতার আসল রূপ এই গাজায় প্রতিফলিত হয়েছে। আপনারা শুনেছেন যে আমেরিকান একজন সৈনিক তিনি লাইভে এসে গাজায় এই গণহত্যা, এই দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে তার দেশ, তার দেশ সেটা সমর্থন করেছে, সেজন্য তিনি প্রতিবাদ স্বরূপ নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন এবং তার সকল সম্পদ গাজার শিশুদের জন্য তিনি উইল করে গেছেন। ইসলাম আত্মহত্যাকে সাপোর্ট করে না, কোনো অবস্থাতেই মুসলমান আত্মহত্যা করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই লোকটার যে, এই লোকটার ভিতরে যে বেদনা কাজ করেছে, এই লোকটার মধ্যে যে কষ্টটা কাজ করেছে, কতটা কষ্ট হলে একটা মানুষ নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার পরিজন সবাইকে রেখে এভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত করে সকল সম্পদ গাজার শিশুদের জন্য লিখে দিয়ে যেতে পারে, কতটা ফিল করবে একজন অন্য ধর্মের মানুষ হয়ে, এবং সে একজন আমেরিকান সৈনিক হয়ে, সাবেক সৈনিক হয়ে তার যে বেদনার কথা সে জাহির করতে পেরেছে। আমরা কয়জন মানুষ তার সিকিভাগও ফিল করেছি বয়, আমরা একের পর এক মর্মান্তিক ঘটনাগুলো দেখি, আমরা দেখি একটু নিঃশ্বাস ফেলি বড় জোর করে, এরপরে ওইটা স্ক্রল করে দিয়ে একটু পরে আমরা আবার চাকানাকা গানের ভিতরে ডুবে যাই। আমরা ফেসবুকে হয়তো একটা ভিডিও দেখেছি অত্যন্ত মর্মান্তিক ভয়ঙ্কর একটা দৃশ্য ফিলিস্তিনের, সেখানে জুলুম এবং বর্বরতা, মানবতার ধ্বজাধারীদের আসল রূপ, তাদের কাপড় চোপড় সব সরে গিয়ে বিভৎস হয়ে উলঙ্গ হয়ে তাদের আসল রূপটা ফুটে উঠে গেছে, বের হয়ে গেছে। এদের এই নোংরামি, এদের এই বর্বরতা, এই দৃশ্য দেখার একটু পরই দেখা যায় আমরা আবার তাদেরই তৈরি করা পেস্ট দোকান থেকে কিনে এনে দাঁত কেলাতে কেলাতে আমরা ব্রাশ করি। অর্থাৎ আমাদের ভিতরে কোনো হিতাহিত জ্ঞান, আমাদের ভিতরে কোনো প্রকার বোধ শক্তি, আমাদের ভিতরে কোনো রকম ভাবলেশ এগুলো নাই,
এর অন্যতম কারণ হলো এই ভোগবাদী পৃথিবী আমাদেরকে পাথর এবং কাঠ বানিয়ে ফেলেছে। আমরা এখন এত সেলফিশ, এত আত্মকেন্দ্রিক যে আমার জগৎটা শুধু আমার নিজেকে নিয়ে, বড় জন আমার ছেলে মেয়ে বউ আমার পরিবার নিয়ে, এর বাইরে আমরা ভাবতে শিখি না, ভাবতে জানি না। আমরা তো সেই মুসলমান যে ইসলামের শিক্ষা হলো যে মানুষের কল্যাণে কাজ করব। সাহাবীরা এক একজন তাদের যে আত্মত্যাগ, নবীদের এক একজনের যে আত্মত্যাগ, সেগুলো গোটা কোরআন এবং হাদিস জুড়ে রয়েছে। ইসলাম আমাদেরকে, আমি সবসময় বলি, ইসলাম আমাদেরকে কন্ট্রোলের কথা বলে। এই যে রমাদান আসছে, রমাদানে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলে। সিয়াম সাধনার মানেই হলো নিয়ন্ত্রণ শেখা, কন্ট্রোল করা শেখা। আমার ক্ষুধা আছে, হাতের কাছে খাবারও আছে, কেউ দেখছেও না, তারপর আমি খাবো না। আমার পিপাসা আছে, পানিও আছে, পান করার সুযোগও আছে, বাট আমি পান করবো না আল্লাহর ভয়ে। এই যে ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করা, যেখানে সেখানে হাত না বাড়ানো, যেটা নিষিদ্ধ, আমি এখানে বাড়াতে পারি না, এই নিয়ন্ত্রণটা শেখায় রোজা আমাকে। গোটা ভোগবাদী পৃথিবীতে আপনি দেখবেন শুধুমাত্র, আমি এর আগেও বলেছি যে শুধুমাত্র প্রমোশন, ভোগের প্রমোশন, যত কিছু আছে ভোগ করার, এগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট। আপনি টেলিভিশন খুলেন সেটা দেখবেন, রেডিওতে সেটা দেখ শুনবেন, আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড তাকান, আপনি পত্রিকার পাতা খোলেন, আপনি ম্যাগাজিনের পৃষ্ঠা খোলেন, সব জায়গায় একই জিনিস। কি, ভালো খাও, ভালো ফুর্তি করো, ভালো গাড়ি কিনো, ভালো বাড়ি করো, বড় ফ্ল্যাট, বড় প্লট, ভালো খাট, ভালো পালঙ্গ, ভালো এটা, ভালো সেটা, অর্থাৎ ভোগের যত আইটেম আছে এগুলোকে প্রমোশন করো এবং এগুলোর জন্য পারলে জীবন দিয়ে দাও। এই জন্য দেখবেন সবাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, কেন, জাস্ট দিন শেষে একটু ভোগের জন্য। আর ইসলাম বলে এটা দুনিয়াটা ভোগের জায়গা না, তুমি চেষ্টা করবা মানুষের কল্যাণে, তুমি ছোট চলবা মানুষের কল্যাণে, আমার মাধ্যমে 10টা ফ্যামিলি চলবে, আমার কারখানা থেকে 20টা ফ্যামিলি উপার্জনের ব্যবস্থা হবে, আমি একটা প্রোডাক্ট তৈরি করি, মানুষের একটা সমস্যার সমাধান করব, আমার ভোগটা মুখ্য হবে না, এটা হলো ইসলাম। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হবে ইসলাম মানুষের কাছে তত অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কারণ পৃথিবীতে তার পরিণতির দিকে যেতে হবে, পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে। আমরা যে পাথর হয়ে যাচ্ছি এটা হলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে, যে তার আলামত, কেয়ামতের আলামত। ভাইরা আমার, এই জন্য আমরা যত বেশি কোরআন এবং হাদিসের কাছে আসতে পারবো, যত বেশি কোরআন এবং হাদিসের মর্মগুলোকে অনুধাবন করতে পারবো, এই যে রমাদান আসছে, রোজা আমাকে কি বলে, আমরা যত বেশি ক্যাচ করতে পারবো, ধরতে পারবো, তত বেশি আমরা মানবিক হতে পারবো। বিশেষ করে ফিলিস্তিনের এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আমাদের ন্যূনতম দায়িত্বটুকু কতটা পালন করেছি। আমাদের গরিব দেশ থেকে আমরা হয়তো তাদের জন্য অনেক কিছু করতে পারি না, কিন্তু সামরিক সাহায্য পাঠাতে না পারলেও মানবিক সাহায্য পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া, কথা বলা, আওয়াজ তোলা, নিজ নিজ অঙ্গন থেকে আমরা কয়টা মানুষ করেছি। আমরা শয়তানের একটা ধোকায় পড়ে গেছি, শয়তান আমাদেরকে একটা প্রবোধ দেয়, একটা সান্ত্বনা দেয়, বলে যে আসলে আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আমি তো আর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদ হোল্ড করি না, সো আমি কি করব, আসলে আমার তো কোনো ক্ষমতা নাই, বলি আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার তো কোনো ক্ষমতা নাই, মিথ্যা কথা। এটা শয়তান আপনাকে প্রবোধ দেয়, আপনার করণীয়টা আপনাকে ভুলিয়ে রাখে শয়তান এই কথা বলে, আপনার অনেক কিছু করার আছে। আপনি একটা প্লে কার্ড নিয়ে রাস্তার পাশে একটু দাঁড়ান না, পারেন না, যে আমি প্রতিবাদ করছি, আপনার সাধ্য অনুযায়ী আপনি করেন, আল্লাহ তো আপনাকে দায়িত্ব দেন না পুরো দেশে মানুষকে রাস্তা নেই, সেই জন্য তাদের সম্পদ আপনার ঘরের প্রতিটা রুমে রুমে, আপনার প্রতিটা টয়লেটে টয়লেটে ভরা, আপনি গায়ে মাখেন তাদের সম্পদ, আপনি দাঁতে মাখেন তাদের সম্পদ, আপনার মাথায় মাখেন তাদের সম্পদ, আপনি খান তাদের সম্পদ, আপনি পেটের ভিতরে দেন তাদের সম্পদ সারাক্ষণ। আমরা কয়জন মানুষ প্রতিবাদী হতে পেরেছি, আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করতে, আল্লাহ কাছে কি জবাব হবে কি আমাদের ময়দানে? আমরা কি কোনো দু চারজন মিলে একটা মুদি দোকানে যেতে পারি না, একটা দোকানদার ভাইয়ের গায়ে হাত রেখে বলতে পারি না, ভাই এই ভিডিওগুলো দেখেন এরা কি করছে, আপনারা আমার ভাই এই শিশুদের উপর এই গণহত্যা চালাচ্ছে, বাহির থেকে ওষুধটা ঢুকতে দিচ্ছে না, সেখানে মাসকে মাস আজ গণহত্যা চালাচ্ছে, পৃথিবীর সভ্যতার ভেগদারি। আমাদের দেশে যারা লম্বা লম্বা কথা বলে, দেখবেন মানবাধিকারের কথা বলে, যে কোরবানি আসতেছে না, দেখবেন এদের মানবাধিকার কীভাবে উত্রায়, হ্যাঁ, তাদের দেখবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের অনেক চুলকানি আছে, তারা ইনশাল্লাহ মাশাল্লাহ নিয়ে দেখেন কয়েকদিন আগে চুলকা চুলকি, তাদের অনেক কিছু নিয়ে অ্যালার্জি আছে, কিন্তু এই মানুষগুলো নিজেদেরকে মানবিক দাবি করে, মানবাধিকারের কথা বলে, এই ঘটনা দেখবেন এদের মুখে সবগুলো মুখে কুলুক, এরা যে শয়তান এবং সাক্ষাৎ ইবলিস, এরা যে ভণ্ড এবং প্রতারক, আমাদের দেশ যতটা পিছিয়ে আছে এদের কারণে, এরা দেশের মূল ধারাতে আছে। আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা করতে বাধ্য করা হচ্ছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন আস্তে আস্তে এটা পুশ করানো হচ্ছে, কিন্তু ইসলামিক কোনো প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে।
ইসলামী কোনো প্রোগ্রাম করতে গেলে সেটার অনুমোদন দেওয়া হচ্ছে না। আমি নিজে সাফারাত যে প্রোগ্রাম কমপ্লিট অনুমোদন হয়ে গেছে, ইউনিভার্সিটি প্রোগ্রাম করা যাবে না, কেন এদানা এখানে নানা কারণ দিয়ে ইসলামিক প্রোগ্রাম। একই প্রতিষ্ঠান কদিন আগে প্রতিষ্ঠানের উদ্যোগে সেখানে বিশাল বড় করে সরস্বতী পূজা হয়ে গেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে যে বিশ্ববিদ্যালয় এটা পড়ালেখার জায়গা, এটা ধর্মচর্চার জায়গা না, তো সরস্বতী পূজা করা এটা কিসের, এটা কিসের অন্তর্ভুক্ত হবে। আমরা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের পরিণাম যে কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তো আমি আমার সাধ্য অনুযায়ী যা করার, বিশেষ করে ফিলিস্তিনের কথা বলছিলাম যে ফিলিস্তিনের মানুষগুলোর জন্য আমি সেটা তো করতে পারি। আমি এদের পণ্যগুলো তো আমি বয়কট করতে পারি, আমরা কজন আছি বয়কট করি? আমরা যে একটু মজুর দোকানদারের কাছে যাই বলি, ভাই আপনি এদের জিনিসগুলো রাখবেন না, আমি জানি এগুলো না রাখার কারণে আপনার ব্যবসা একটা বড় চাপ আসবে, তা আল্লাহর জন্য এতটুকু চাপ নিলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন। আপনি আল্লাহর কাছে কি আমাদের বলতে পারবেন, আল্লাহ আমি তো বেশি কিছু করতে পারি না, আল্লাহ আমার সেই ক্ষমতা ছিল না, তবে আমার দোকানে এদের সমস্ত পণ্য আমি বয়কট করে বাহিরে একটা স্টিকার লাগাই দিছি, একটা ব্যানার লাগাই দিছি যে ফিলিস্তিনে মানুষের প্রতি গণহত্যার প্রতিবাদে আমি আমার দোকানে এদের এই জিনিসগুলো রাখি না, আমি দেশীয় পণ্য রাখি, মুসলিম দেশের পণ্যগুলো রাখি, আমার দোকানে এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমার সুন্দর দেশে দেখবেন সময়ত কাস্টমাররা। আপনি যদি লিখে দেন, আপনার কাস্টমার যদি একটু কমও আসে, আপনার উপার্জন একটু কমও হয়, কি আমাদের মাদারত বলতে পারেন, আল্লাহ আমার উপার্জন অনেক কমে গেছিল, আমার সংসার চালাতে কষ্ট হয়েছে, ব্যবসা টিকে রাখতে কষ্ট হয়েছে, তোমার জন্য তোমার বান্দাদের প্রতি মায়া করে ইমানদারদের প্রতি টানে আমি এই স্যাক্রিফাইসটা করেছি, আল্লাহর কাছে বলা যাবে? আমরা কয়জন মানুষ চেষ্টা করেছি বলেন? আমি নিজের প্রতি নিজে আমি ব্লেম করছি, আমি আপনাদের প্রতি ব্লেম করছি না যে আমি কি করলাম। একজন আমেরিকান সৈন্য, সে নিজের গায়ে আগুন জ্বালিয়ে পুড়ে আত্মহত্যা করে, আত্মহত্যা ইসলাম সাপোর্ট করে না, কিন্তু সে যেহেতু অন্য ধর্ম অবলম্বী তার জন্য তার ইসলামের বিধিবিধান প্রযোজ্য না, সে সেটা করে প্রতিবাদ জানিয়েছে এবং সে আমাদের বিবেকে এক একটা থাপ্পড় দিয়ে গেছে যে তারা মুসলমান হয়ে তাদের মধ্যে কোনো বিহিত নাই। কজন মানুষ আছি আমরা বলেন, কদিন আমরা এই যে কোকা কোলা পেপসি টেপসি এগুলো খাওয়া বন্ধ রাখছি, এখন আবার ডক 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 করে গিলতেছে, লজ্জা পর্যন্ত হয় না যে এদের পণ্য আপনি যখন খান, আপনার বিবেক বাদে না, আপনি তার রক্ত পান করতেছেন। আমার দেশীয় পণ্য আছে, পারলে আমি সেটা পান করব, আর না হলে করবো না। এদের শ্যাম্পু, এদের সাবান, এদের পেস্ট বোঝাই, আমাদের প্রত্যেকটা ঘর থেকে তারা চাঁদা তুলতেছে, এটা তো বিজনেস না, এটা হলো চাঁদা তোলা, ইহুদিবাদ প্রতিষ্ঠা করবার জন্য, মুসলিম নিধন করবার জন্য, নিরীহ মানুষ হত্যা করবার জন্য আপনার ঘর থেকে আপনি চাঁদা দিচ্ছেন, প্রতিদিন প্রতিদিন চাঁদা দিচ্ছেন। আপনি মুদি দোকান থেকে তো জিনিস কিনতেছেন না, সাবান শ্যাম্পু কিনতেছেন না, আপনি পেস্ট কিনতেছেন না, আপনি ইহুদিদেরকে চাঁদা দিচ্ছেন। এটা পেস্ট কিনা না, এটা আপনার সফট ড্রিঙ্কস কিনা না, এটা চাঁদা দেওয়া। আমরা যদি সবাই মিলে বর্জন করি, আমি এর আগেও কোথাও বলেছিলাম, বাংলাদেশি হিসাবে আমার এত লজ্জিত, আমি এত অনুতপ্ত এবং এতটা অপমানিত, আমি আমার নিজের কাছে খুব অপরাধ বোধ হয় যে আমার দেশে মানুষ, আমরা অ্যাজ এ মুসলমান পৃথিবীতে আমাদের চেয়ে নিচে আর কোনো দেশে মুসলমান আছে কিনা আমি জানি না। এই ফিলিস্তিন ইস্যুতে গত তিন চার দিন আগে আমার অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে আসছেন, এক প্রবাসী, উনি বললেন যে ভাই আমাদের ইংল্যান্ডের মতো জায়গা ম্যাকডোনাল্ডস, পেপসি, কোকা কোলা এগুলোর হাহাকার চলছে, মানুষ এগুলো কিনে না, মুসলমান তো প্রশ্নই ওঠে না, অন্যরা বর্জন করে। তার কি থেকে একবার আসলে উনি বললেন যে ভাই যেখানে এদের দোকানগুলোতে সিরিয়াল ধরে থাকতে মানুষ, এখন কেউ যায় না, প্রতিবাদ করে, সে তার সাধ্য অনুযায়ী করেছে, কিন্তু আমার এই দেশ, আমি এখানে কোনো পরিবর্তন দেখি না। আপনি দোকান থেকে যায় ওদের ওই শ্যাম্পু, ওদের ওই পেস্ট, ওদের ওই জিনিসগুলো আপনি কিনছেন, ওরা যদি অফার দেয়, ফ্রিও দেয়, মাগনাও দেয়, মাগনাও আমি নেব না। আমাকে মাগনা দিয়েছিল একবার, বিমানে যাচ্ছিলাম থাইল্যান্ড, তো দেখলাম একটা কোক দিছে, আমি বললাম এটা খাবো না, দেশীয় পানি ছিল, পানি খাইছি, কেন খেলাম না, খেলাম না এই জন্য, আমি যদি এটা খুলে কনজিউম করি, এটা তো কেনা হয়ে গেছে অলরেডি, এটা যদি আমি কনজিউম করি তাহলে এই জায়গায় এই বিমান কর্তৃপক্ষ আরেকটা কিনবে, তো এটা থাকলে তো আর আরেকটা কেনা লাগবে না এই জায়গায়, তো একটা অন্তত কনজিউম কমাইলাম, আমি ফ্রি পাই, তারপর আমি খাবো না। আমার ড্রাইভার সাহেব কোথায় জানো এক হোটেলে খাবার অর্ডার দিতে কল করছে, তো বলছে যে এই প্যাকেজটাই, আমাদের একটা প্যাকেজ লাগতো যে এই খাবারের প্যাকেজটা দরকার, বলে যে এই প্যাকেজের সাথে এটা নিলে সাথে একটা কোক মা পেপসি পেপসি ফ্রি পাবেন। তো আমার ড্রাইভার সাহেব বলছে কি করবো, আমি বললাম ওদেরকে ফোন করে জানায় দাও যে আপনাদের এই পেপসি সেভেন আপ ফ্রি থাকার প্রতিবাদে আপনাদের জিনিসটাই কিনবো না, অন্য জিনিস কিনবো আরো বেশি দাম দিয়ে, তাও এটা কিনবো না, এই যে আমার লস হলো টাকার, এটা লস হয় না, এটা আমার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়েছে ইনশাআল্লাহ, এটাকে বলে ইনভেস্ট। মুসলমান চেতনা ধারণ করে না, আমরা আপনারা শুধু এদের পণ্যগুলো বয়কট করেন, বাংলাদেশ থেকে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেন, আল্লাহর কসম
এরা অর্ধেক সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কয়জন করছি বলেন, কয়জন করছি? আমাদের কয়জন দোকানদার ভাই বুকের পাঠে বল আছে, দেখাইছে যে আল্লাহর জন্য আমি স্যাক্রিফাইস করলাম, যে এদের জিনিস আমি রাখি না, রাখবো না, তো আমরা চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধ্যটুকু কাজ করি, সাধ্যটুকু আমরা করি, আমরা করি। বাঙালির মতো ভুলো মনা জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমার সন্দেহ। জোশ উঠছে, ঠিক আছে শুরু করলাম, দুই দিন পাঁচ দিন আবার ডক 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 করে গেলে শুরু করে দিলাম, মানে ন্যূনতম যে আমার মধ্যে স্থায়ী কোনো চেতনা ধারণ করতে হবে সেটা আমাদের মধ্যে নেই। আসুন আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের বোনদের জন্য, তাদের জন্য আমরা এই কাজটুকু অন্তত করি যে তাদের হত্যাকারীদের পণ্যগুলো আমাদের টাকা দিয়ে আমরা কিনবো না। তাদের তালিকা আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজলেই পেয়ে যাবেন। তাদের চকলেট আমার বাচ্চার হাতে আমি দিব না, প্রয়োজনে চকলেট খাবে না আমার বাচ্চা, প্রয়োজনে শ্যাম্পু ব্যবহার করবো না, প্রয়োজনে আমি সাবান ইউজ করবো না, প্রয়োজনে আমি সফট ড্রিঙ্কস পান করবো না, কিন্তু তাদের জিনিস আমি কিনবো না। আপনি বলবেন যে ভাই আপনি যে ফ্যানের নিচে আসেন, এই ফ্যানটা হতো তাদের দেশে তৈরি করা, ওইটা হতো তাদের দেশের। ভাই আমার একটা হলো আমার সাধ্যের বাইরের, যদি এমন হয় যে আমার সাধ্যের বাইরের আমি এটা চাইলেও বয়কট করতে পারতেছি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেখানে সাধ্যের বাইরে না সেটা তো বয়কট করতে পারি। আল্লাহ তো দেখবেন যে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কী করেছি, আমি তো এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা বন্ধ করতে পারি, দেখি খুব বেশি সমস্যা হবে। আল্লাহ তো আমাদের সবাইকে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। কদিন আমরা ছেড়ে দিয়েছি, এখন ওই যে কোন এক ভাই যেন এক ডাক্তার মেহেদি ভাই, উনি একটা ভালো কথা বলেছেন যে আমরা আমাদের সয়ে গেছে শোক, আবার উদরে ঢালছি কো। আল্লাহ তালা আমাদেরকে ইহুদিবাদীদের এই সমস্ত পণ্যগুলো বয়কট করে অন্তত ইমানের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই যে কথাগুলো আমি বলছি এটা আমার জন্য বলা অনেক কঠিন, অনেক কঠিন আমার জন্য, কিন্তু সেই কঠিন কাজটা আমি করছি যে আমি আল্লাহর কাছে কি জবাব দিই করবো, গা কত বাঁচাবো, আমি গা বাঁচাবো আর ওদিকে মানুষ মরে শেষ হয়ে যাবে, এতটুকু যদি আমি না রিস্ক নিতে না পারি, এতটুকু যদি আমি কষ্ট না নিতে পারি, এতটুকু কঠিন কাজ যদি আমি করতে না পারি, তো আল্লাহর কাছে কি জবাব দিয়ে হবে কেমন মনে দেখেন, নিজের বিবেককে কি বলবেন? আল্লাহর কাছে জবাব দিই পরে, আপনি তো আপনার বাচ্চা নিয়ে ফুর্তি করতেছেন, আনন্দ করতেছেন, ঘুমাচ্ছেন, ওইদিকে তো বাবার কোলে বাচ্চার লাশ। তো এই জন্য এই বয়কটটা স্থায়ীভাবে বয়কট হোক, একজনে পঞ্চাশ জনকে বুঝাবেন, মানুষের বিবেককে জাগ্রত করবেন, দোকানদারদের অনুরোধ করবেন, হাতে পায়ে ধরবেন, এবং বাসা বাড়িতে এদের কোনো জিনিস ঢুকাবেন না ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আর সেই সাথে এই যে অগ্নিকাণ্ডে যে মানুষগুলো মারা গেল, আসলে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তালা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করুন, এবং সেই সাথে এই জাতীয় ঘটনা যদি ঘটে আমাদের যার যতটুকু সাধ্য আছে আমরা এই সাফারার মানুষগুলোর পাশে দাঁড়াই, যেহেতু আমাদের বিচারহীনতার কালচার আছে, আমাদের দুর্ভাগ্য যে এখানে এই ধরনের ঘটনাগুলো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, দায় নিতে বাধ্য করা হয় না, সো আমরা নিজের উদ্যোগে অন্তত এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একটা ফ্যামিলি সাফারার হয়ে গেছে কিছুদিন আগে, কিছুদিন বলতে হয়তো বছর খানেক বা বছর দুয়েক আগে, আপনার নারায়ণগঞ্জে একটা মসজিদে আগুন লেগে অনেকগুলো মানুষ মারা গেছে, মনে আছে আপনাদের? সেখানকার কিছু মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে ব্যক্তিগতভাবে, যে এমন এমন ফ্যামিলি আছে যে তাদের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল ওই লোকটির, তিনি সেখানে মারা গেছেন। তো আমরা সাময়িকভাবে হাউতাস বা সান্ত্বনা মুখে দাঁড়ানো এটাই আমাদের একমাত্র দায়িত্ব না, বরং আমাদের দায়িত্ব হলো এর মধ্যে কারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের খুঁজে বের করে তাদেরকে স্থায়ীভাবে বন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া। সমাজ থেকে পাঁচজন দশজন মানুষ উদ্যোগ নিয়ে কি একটা ফ্যামিলি চালাতে পারি না আমরা? আমাদের আশেপাশে কোনো ঘটনা এরকম যখনই ঘটবে আমরা উদ্যোগ নেবো যে আমরা পাঁচ বন্ধু মিলে 1000 করে মাসে 5000 টাকা করে এই ফ্যামিলিকে আমরা সারা জীবন দিয়ে যাবো, এরকম স্থায়ী উদ্যোগ নিলে সেটাই হবে প্রকৃতির সমবেদনা, আর মুখ দিয়ে শুধুমাত্র খই ফুটাই দিলাম এটা আসল সমবেদনা না। আল্লাহ তাআলা এই ধরনের আকস্মিক দুর্ঘটনা থেকে, এই ধরনের বিপদ আপদ থেকে, যে অগ্নিকাণ্ডে বেইলি রোডে যে মানুষগুলো মারা গেলেন, এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের প্রিয় স্বদেশকে, প্রিয় স্বদেশের মানুষগুলোকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং আমাদের বিবেক বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, এবং ভোগবাদী এই পৃথিবীর যে প্রভাব, এই কুপ্রভাব থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, অন্তরগুলো যেন পাতন না হয়, কাষ্ঠ না হয়, অন্তরগুলো যেন বিগলিত হয়, বিনম্র থাকে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।